আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর ইচ্ছায় সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিগত দিনের মতো নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সকলের কাছে আমার আজকের ভিডিওটিও ভালো লাগবে। অনেকদিন পর হাজির হয়ে গেলাম সেই চিরচেনা সকাল থেকে, যে কাজগুলো আমি প্রতিদিন করে থাকি সেইগুলোই আপনাদের মাঝে শেয়ার করছি। তো সকালবেলা, অনেক সকাল, আমি একটু বারান্দায় গেলাম। বারান্দায় খুব ভালো লাগলো। আর এদিকে মানি প্ল্যান্টের গাছটা আমি একটু ধুয়ে দিয়েছি। আর বাসার এই যে আর্টিফিশিয়াল এই ফ্লাওয়ারগুলো আজকে আমি একটু ওয়াশ করেছি, একটু ধুলা পড়েছিল, তো ভাবলাম এগুলো একটু ওয়াশ করে দিই। তো সব কিছু কাজ কমপ্লিট করে রুমগুলোকে গুছিয়ে, ওগুলো আর শেয়ার করলাম না, প্রতিদিনই সব করি। আর আমার বাসা তো আসলে সবসময় পরিষ্কার থাকে। তো এখন চলে আসলাম নাস্তায়। আর এই যে দেখতে পাচ্ছেন গরম গরম তেলের পিঠা, আর এই তেলের পিঠাগুলো পাঠিয়েছে আমার মেজো ভাসুরের ওয়াইফ, আমার মেজো ভাবি। তো আজকে আমি তেলের পিঠা খাবো। আর এদিক দিয়ে বাসায় বন ছিল, কাবাব ভেজে মেয়েকে একটু নাস্তা করে দিলাম, সাথে সস দিয়ে দিয়েছি যে তুমি খেয়ে নাও। আজকে বাসায় ওই রকম রুটি টুটি করিনি, কারণ ভেবেছি বোন আছে, কাবাব ভেজে ওদেরকে দিয়ে দিই। তো আপনাদের ভাইয়াও খেয়ে নিয়েছে, আর এদিকে আমিও খেয়ে নিলাম। আমি আসলে খেয়েছি বন দিয়ে কলা আর হচ্ছে তেলের পিঠা। তো আগে আমি কলা দিয়ে তেলের পিঠা একটা খেয়ে একটু পানি খেয়ে নিচ্ছি, আর তারপরে একটু তেলের পিঠা খাবো। তো আসলে আমার খুব পছন্দের পিঠা এটা, খুব ভালো লেগেছে, ভাবি বানিয়ে পাঠিয়েছে, খুবই টেস্টি আর মজাদার হয়েছে। তো আজকে সিম্পল নাস্তা খেলাম, আমি ডিম খেলাম, পিঠা খেলাম, রুটি, কলা এটা। আর এখন এই যে ডাইনিংয়ের এরিয়াটা আমি একটু মুছে ক্লিন করে নিয়েছি, আর এখন চলে যাব আমি কিচেনে, কারণ সেই তো দুপুরে রান্না করতেই হবে, তো কিচেনে তো থাকতেই হবে। তো কিচেনে চলে আসলাম। এই যে তিনটা ইলিশ মাছ নিয়ে আসছে আপনাদের ভাইয়া, তো মাছগুলোকে আমি এখন কেটে তারপরে রান্না করব, এবং হচ্ছে বাকিটা ফ্রিজে রেখে দিব। তো মাছগুলো কিন্তু বেশ মানে শক্ত, আমি দেখছিলাম খুব তাজা, আমার দেখে পছন্দ হয়েছে। তো আমি ওকে বললাম যে আরও কিছু নিয়ে আসলেই পারতে, বললো যে আনবো পরে। তো এখন মাছগুলো কেটে নেব, আর সব কিছু কমপ্লিট আসলে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমি একটু সরিষা ইলিশ করব। তো তার জন্য এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, তেল, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, আর যে এখন সরিষাটা আমি পানিতে গুলিয়ে তারপর দিয়ে দিলাম। আমি কিন্তু ইলিশ মাছ রান্নাতে কখনো আদা রসুন বা জিরা ইউজ করি না, কারণ এতে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। তো এখন আমি এতেও সরিষাটা দিয়ে দিলাম, আর ভালো করে আমি একটু কষিয়ে নেব। আর এদিকে সাদা করলা ভাজি করলাম, ভাজি হয়ে গিয়েছে, এখন আমি ভাজিটা নামিয়ে নেব। তো এইভাবে করলাটা একদম একটু বেশি পেঁয়াজ দিয়ে ভাজি করলে বেশ টেস্ট হয়, আমরা তো এভাবেই করে থাকি। তো আমার করলা ভাজি ডান, এখন আমি এটা নামিয়ে নেব আর অন্য তরকারি বসিয়ে নিব। আর এখানে তিন পিস মাছ নিলাম, আর এই যে শাপলা দেখতে পাচ্ছেন আমাদের জাতীয় ফুলের শাপলা এটা, তো শাপলাটা আমি এখন কেটে বেছে সব ধুয়ে রেডি করে নিয়েছি, এখন আমি এটা রান্না করবো। আর এদিকে সরিষাটা কিন্তু একদম কষানো হয়ে গিয়েছে, দারুণ ফ্লেভার বের হচ্ছে। আর এই তো ইলিশ মাছটা কিন্তু দিয়ে দিচ্ছি, যেহেতু শুধু একবেলার জন্য করব, তো আজকে দুপুরে থাকছে এই যে সরিষা ইলিশ প্লাস হচ্ছে করলা ভাজি, আর রাতের জন্য করব আসলে শাপলা তরকারির ঝোল করব। তো আমি এখন মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি, আর মাছ থেকে দারুণ ফ্লেভার বের হচ্ছে, খুবই সুস্বাদু হবে ঘ্রাণে বোঝা যাচ্ছিল আমি যখন রান্না করছিলাম। আর একদম পদ্মার ইলিশ এটা, আর কোলেস্টেরলে রাখাও না, খুব রিসেন্ট মানে টাটকা টাটকা মাছগুলো। আমাদের এদিকে আসলে এভরিডের মাছ এভরিডেই পাওয়া যায়, আর খেতেও বেশ সুস্বাদু। আর এখন এ তো আমি কষানো সরিষার ভিতরে মাছটা দিয়ে হালকা একটু পানি দিয়েছি, জাস্ট একটু মাছটা সেদ্ধ হবে, আর আমি একটু একটু
মাখা মাখা অবস্থায় নামিয়ে নিব। সেই জন্য এই তো ডান হয়ে গেল আমার ইলিশ সরিষা, এখন আমি নামিয়ে নিব। আর একটু উল্টিয়ে দিলাম, আর কি বলবো, অসাধারণ স্মেল, আপনারা কিন্তু করে খেতে পারেন। আর আমি কিন্তু সরিষা ইলিশে আস্ত পেঁয়াজের থেকে একটু বাটা পেঁয়াজ ইউজ করি, তাহলে মশলাটা খুব জোস হয়। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আসলে এক একজন তো এক একভাবে রান্না করে, কিন্তু আমাদের দেশ থেকে এভাবে রান্না করে। আমার মনে হয় যে এটা একদম পারফেক্ট, এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। তো ডান কমপ্লিট সরিষা ইলিশ, আর এখানে যে শাপলা আর ইলিশ এটাও প্রায় হয়ে যাচ্ছে। আসলে যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি, আর ডিটেলসে দেখালাম না, কারণ ডিটেলসে অনেক রান্না আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। আর যতটুকু আসলে শেয়ার করছি যে আমার বন্ধুদের সাথে আমি কী করি, সেইগুলোই আসলে একটু শেয়ার করছি। একটু রান্নাবান্না এখন তো অলস সময় বেশি পার করি, যখন মানে একটু লেট করে রান্না করলেও সমস্যা হয় না, কারণ মেয়ের স্কুল খোলা নেই, সামনে ব্যস্ত হয়ে যেতে হবে, স্কুল ওপেন হয়ে যাবে। ডান আমার ওই তরকারি, আমি ফ্রেশ হয়ে এসে এখন খেতে বসে গেলাম, আর লোভ মানছে না, এখন করলা ভাজি আর সরিষা ইলিশ দিয়ে খাবারটাকে শেষ করে নিব। আজকের ব্লগটি কেমন লাগলো যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এ পর্যন্তই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।